দেশে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের হার বাড়ছে এজন্য প্রয়োজনীয় তুলনায় চার ভাগের এক ভাগ শাকসবজি খাবারের প্রবণতা দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করেন এসব অসংক্রামক রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির জন্য চুক্তি করেছে প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং সিএনআরএস সঞ্জয় জাকির রিপোর্ট করছেন বাংলাদেশের মতো দেশে গড়ে একজন মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় 250 গ্রাম শাকসবজি থাকার কথা বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না শাকসবজির তুলনায় মাংসসহ আমিষ জাতীয় খাদ্য বেশি গ্রহণের কারণে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের শিকার মানুষের সংখ্যা বাড়ার হার উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ সিএনআরএস বাংলাদেশের সাধারণ মানুষ এখন এই মুহূর্তে গড়ে যে পরিমাণ সবজি তারা খায় এইটা তার চাহিদার তুলনায় এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ এবং সঙ্গত কারণেই বাংলাদেশে এই অসংক্রামক রোগগুলো একটা বড় হুমকি হয়ে আছে তো আমাদের অন্যতম একটা কাজ হচ্ছে হলো যে মানুষের সবজি খাওয়ার পরিমাণ যেন বাড়ে সেই সচেতনতা তৈরি করা শাকসবজির উপকারিতা তথ্য উপাত্ত দিয়ে রকমারি রান্নার মাধ্যমেও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অসংক্রামক রোগ কমানোর চেষ্টা থাকবে এ কর্মসূচিতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি যেগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় সেই ধরনের সবজিগুলো রান্না করে আমরা জনগণের মাঝখানে দেখাতে যাব চাচ্ছি যে এই পুষ্টিকর সবজিগুলো খেলে তারা শরীর স্বাস্থ্যের দিকে ভালো থাকবে শাকসবজির প্রয়োজনীয়তা তুলে ধরে গণসচেতনতার পাশাপাশি গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে চুক্তিতে সই করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজের নির্বাহী পরিচালক আনিসুল ইসলাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু মাংসের কারণে নানা ধরনের কিন্তু রোগের সৃষ্টি হয় আর সবজিতে যেটা একেবারেই বলতে গেলে খুবই কম সেটা ডিপেন্ড করে রান্নার পদ্ধতির উপরেও তো সেই ব্যাপারটি কেকাফের দোষী তার রান্নার মাধ্যমে তুলে ধরবে এবং এই সবজির প্রয়োজনীয়তা এবং সেই শরীরের জন্য এটা কতটুকু ভালো সে ব্যাপারটি আমরা তুলে ধরব এবং সবজির পুষ্টিগুণের ব্যাপারটাও কিন্তু আসবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট দেখছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে এই মিট ইন্ডাস্ট্রিগুলোর থেকে 25% এবং সেটা কিন্তু আমরা কমাতে পারি এভাবেও জীবনাচার ও খাদ্যাভ্যাসের পরিবর্তন করে কিভাবে অসংক্রামক রোগ কমিয়ে আনা যায় সে বিষয়ে গবেষণা শুরু হয়েছে এই কর্মসূচির সঙ্গে আইএফডিসির অর্থায়নে গবেষণা করছে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সঞ্জয় চাকরি চ্যানেল আই ঢাকা